ছয়টি ইউক্রেনীয় শহরে পারমাণবিক বোমা ফেলতে পারেন যুদ্ধ জয়ে মরিয়া পুতিন। নতুন জোট গঠন করছে রাশিয়া ও ইরান। ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। এবার ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের হামলা। এদিকে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ঝাপরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা জোরালো হচ্ছে প্রতিশোধের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ছয়টি ইউক্রেনীয় শহরে পারমাণবিক বোমা ফেলতে পারেন যুদ্ধ জয়ে মরিয়া পুতিন। ইউক্রেনের যুদ্ধ জয়ে মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ছয়টি শহরে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারেন। ইউক্রেন যুদ্ধে যদি পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে তখন এই অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন। পারমাণবিক যুদ্ধ বিষয়ে এক বিশেষজ্ঞ এই আশঙ্কার কথা জানিয়েছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে, ইউক্রেনের চলমান সংঘাতে বেশ কয়েকটি রণক্ষেত্র থেকে পিছু হটেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনী অগ্রসর হচ্ছে দক্ষিণাঞ্চল খেরসনের দিকে। সেপ্টেম্বরে খারগিভ থেকে রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করেছে তারা। এই ব্যর্থতাগুলোর পর আশঙ্কা ছড়িয়েছে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, 1962 সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর সর্বোচ্চ অবস্থায় রয়েছে পারমাণবিক উত্তেজনা। ওয়েবার স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ও পারমাণবিক যুদ্ধ বিশেষজ্ঞ এরিক জি সুইডিন নিউজউইককে বলেছেন, তিনি মনে করেন না রণক্ষেত্রে ট্র্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন করবেন পুতিন কিংবা ইউক্রেন ও পশ্চিমাকে নতজানু করতে পারমাণবিক হামলা চালাবেন। বরং তিনি মনে করেন পুতিন সরাসরি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহরে পারমাণবিক হামলা চালাতে পারেন। এরিক জি সুইডিন বলেন, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর পরাজয়ের কণ্ঠাসা হয়ে পড়বেন পুতিন। যুদ্ধের ফল বদলাতে মরিয়া হয়ে তিনি সহজে ট্র্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। তিনি বলেন, আমার সন্দেহ হলো অনেকে যেমন বলেছেন প্রতীকী হামলা তেমনটি হবে না। রণক্ষেত্র ট্র্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র কঠিন এবং এজন্য উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত সেনা প্রয়োজন হয়। এমন হামলা চালানোর মতো অবস্থায় নেই রাশিয়া। সম্ভাব্য পরিস্থিতি হতে পারে পশ্চিম ইউক্রেনের ছয়টি শহরে এই অস্ত্র ব্যবহার। এই হামলায় পোল্যান্ড বা রোমানিয়া থেকে ইউক্রেনের অস্ত্র সরবরাহের রুট ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, ট্র্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে ইউক্রেন সম্ভবত আত্মসমর্পণ করবেন না, যা পুতিনকে আরো বেশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে নিয়ে যেতে পারে। নতুন জোট গঠন করছে রাশিয়া ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টে দিয়েছে বৈশ্বিক কূটনীতির রূপরেখা। পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কচ্ছেদ বিশ্বে উন্মোচিত করেছে নতুন মেরুকরণ। এর উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা হচ্ছে নতুন অর্থনৈতিক জোট। বৃহস্পতিবার ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখবার মস্কোর অর্থনৈতিক সম্মেলনে গ্রিন করিডর নামে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল চালুর কথা বলেন। মূলত কাম্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলের স্বার্থের উপরে ভিত্তি করে নতুন এ জোট চালু করা হয়। এতে ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, একই অর্থনৈতিক সম্মেলনে রাশিয়া ও কাম্পিয়ান এলাকায় উজবেকিস্তান ও ইরানের সঙ্গে পর্যটন খাতে নিজেদের জোট গঠনে আগ্রহ প্রকাশ করেন। মূলত রাশিয়া, ইরান, উজবেকিস্তান, কাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের সমন্বয়ে নতুন এ অর্থনৈতিক জোট গঠন হতে সময়ের ব্যাপার। যদিও দেশগুলো পর্যটন খাতের কথা বলছে, তবে তেল গ্যাস সহ এ অঞ্চলগুলো জ্বালানি সমৃদ্ধ হওয়ায় বিশ্ববাজারে নতুন এ অর্থনৈতিক জোট আলাদা গুরুত্ব বহন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে মুখবার বলেন, প্রতিবেশী দেশগুলোকে সাহায্যের জন্য ইরান সদা প্রস্তুত, বিশেষ করে কাম্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো নিয়ে একটি অর্থনৈতিক জোট গঠনে আগ্রহী ইরান। একটি সার্বজনীন অর্থনৈতিক জোটই পারে এ অঞ্চলের স্বার্থ রক্ষা করতে। এর আগে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হলে ডলারের উপরে নির্ভরতা কমাতে ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে বিকল্প মুদ্রা হিসেবে রিয়াল রুবেলের মাধ্যমে বাণিজ্য করার সিদ্ধান্ত নেয়। মূলত পশ্চিমা নির্ভরতা কাটিয়ে নতুন জোটের মাধ্যমে নিজেদের বাণিজ্য বিস্তারের লক্ষ্য কাজ করে যাচ্ছে রাশিয়া। ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্ত করা ক্রিমিয়ান সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রুশ কর্তৃপক্ষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ওই এলাকা দেখাশোনার করার আদেশ দিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকেও আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে তাৎক্ষণিকভাবেই কাজ শুরু করা হয়েছে। পানির নিচে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নামানো হয়েছে ডুবুরি দলকে। শনিবার সকালের দিকে জ্বালানিবাহী লরি বিস্ফোরিত হলে সেতুটির একটি অংশে
আগুন ধরে যায়। এতে উপরে থাকা রেল সেতুও ক্ষতিগ্রস্ত হয় আর মূল সেতুর একটি অংশ পানিতে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনাকে নিজেদের একরকম জয় হিসেবেই দেখছে ইউক্রেন। তারা বলছেন এটা ইউক্রেনের রাশিয়ার আধিপত্যের পতনের পূর্বাভাস, যদিও রাশিয়া এটাকে দুর্ঘটনা হিসেবে হাজির করছে, সূত্র বিবিসি। এবার ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের হামলা। আবারও লড়াই শুরু হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলার সীমান্তে লাইন অফ কন্ট্রোলের ওপর এই লড়াই চলছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, পাকিস্তান এলওসি বরাবর ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে এ হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার আনন্দ এই ঘটনার জন্য পাকিস্তান পক্ষকে অভিযুক্ত করে জানান, বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ ভারতের পুঞ্জ সেক্টরের কৃষ্ণাঘাটি এলাকায় পাকিস্তান ব্যাপক আকারে মর্টার হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন ছোট অস্ত্র থেকেও গুলি করে হত্যা করতে থাকে। পরে ভারতীয় বাহিনীও এর জবাব দিতে থাকে। প্রায় এক ঘন্টা ধরে এই গোলাগুলির চলতে থাকে, তবে কোনো পক্ষকেই ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দিতে দেখা যায়নি। এই ঘটনায় এই এলাকার 5 কিলোমিটারের মধ্যে থাকা রাজৌরি পুঞ্জ ও সাম্ভা জেলার সমস্ত এলাকা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। প্রসঙ্গত গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামার দেশটির আধাসামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় অন্তত বহু সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। এতে পাল্টা হামলার জেরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় 200 থেকে 300 অধিক জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি। ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ঝাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ হামলা। ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ঝাপোরিঝিয়ায় রোববার দিবাগত রাতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এই ঘটনায় 12 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি ও আঞ্চলিক কর্মকর্তা অলেকজান্ডার স্তারুক 12 জন নিহত হওয়ার তথ্য জানিয়ে বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে অনেক মানুষ আটকে পড়েছেন, ফলে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে। হামলার ব্যাপারে টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, শান্তিপ্রিয় মানুষের ওপর আবারও নির্দয় হামলা, মাঝরাতে বেসামরিক মানুষদের বাড়ির উপর হামলা হয়েছে। তিনি জানান, এ হামলায় আহত 49 চিকিৎসককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে 6 জন শিশুও রয়েছে। অন্যদিকে ভয়াবহ হামলার ব্যাপারে ইউক্রেনের নির্ধারণী নিয়ন্ত্রণাধীন ঝাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলু কুরতে টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় 17 জন নিহত, 20 জন বাড়ি ও 50টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সূত্র আল জাজিরা। ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা জোরালো হচ্ছে প্রতিশোধের দাবি। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা শনিবার সেতুটিতে হামলার কয়েক ঘন্টার মাথায় এই ঘটনায় মস্কোর তরফে প্রতিশোধ নেওয়ার দাবি তুলতে শুরু করেন তারা। রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। রাশিয়ার কট্টরপন্থী সামরিক ব্লগার এবং দেশটির কর্মকর্তাদের তরফে এ ঘটনায় মস্কোকে অবিলম্বে জোরালো প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানানো হয়েছে। শনিবারের ঘটনায় পুতিন প্রশাসনকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে একজন বলেছেন, এর অন্যথা হলে সেটি আদালতে ক্রেমলিনের দুর্বলতাকেই সামনে নিয়ে আসবে। কোনো কোনো ভাষ্যকার ইউক্রেন রাশিয়ার সিরিজ ব্যর্থতার ধারাবাহিকতায় ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণকে ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অপমানজনক হিসেবে উল্লেখ করেছেন, কেননা 2018 সালে পুতিন নিজেই এটি উদ্বোধন করেছিলেন। কিছু মিডিয়া ভাষ্যকার দাবি তুলেছেন, মস্কো যেন ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেয়, একই সঙ্গে পশ্চিমা অস্ত্র আমদানিতে ব্যবহৃত দেশটির পরিবহন ব্যবস্থাও যেন ধ্বংস করে দেওয়া হয়।